हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुकन्यास होम किचन। डिसेम्बर माने पिकनिक, आड्डा, घूरते जावा और क्रिसमस केक। ताई आज आमी बनाच्छी क्रिसमस स्पेशल टूटी फ्रूटी केक। और आमी एटा कीभावे बनाच्छी सेटा जानते होले किन्तु अवश्य पुरो भिडियोटा देखते हबे। ताहले चलो आर देरी ना करे शुरू करा जाक। प्रथमे नियेछी दुटो डिम, दो कप मयदा, डेढ़ कप गुड़ो चीनी, हाफ चा चामच बेकिंग पाउडार, हाफ चा चामच नून, वन फोर्थ चा चामच बेकिंग सोडा, हाफ कप कुकिंग ऑयल, हाफ कप टूटी फ्रुटी, एक कप दूध और वेनिला एसेंस। एबारे जे मोल्डे केकटा बनाबो तार मध्ये भालो करे ऑयल ग्रीस करे सामान्य मयदा दिए भालो करे कोटिंग करे नेब। এতে কোনো রকম বাটার পেপার ছাড়াই খুব ইজিলি কেকটা মোল্ড থেকে বেরিয়ে আসে। এবারে এক্সট্রা ময়দাটা বের করে এটা সাইডে রেখে দেব। ডিমটা আগেই একটা মিক্সিং বোলে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে ডিমটাকে হুইস্ক করে নেব। তারপরে তেলটা দিয়ে আবারও খুব ভালো করে হুইস্ক করে নেব। আমি এখানে শুধু তেল ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু তেলের সাথে বাটার মিশিয়েও ইউজ করতে পারো। শুধু বাটার ইউজ করলে কিন্তু কেকের মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা আস্তে আস্তে চলে যায়। এবারে চিনির গুঁড়োটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার বানানোর সময় গোটা চিনি ইউজ করলে চিনিটা গলে জল ছাড়ে, তাই এক্ষেত্রে গুঁড়ো চিনি ইউজ করলেই বেশি ভালো হয়। সবটা খুব ভালো করে মিশে গেছে। এবারে প্রথমেই দিয়ে দেবো হাফ কাপ দুধ। পুরোটা একসঙ্গে দেবো না, পরে যেরকম প্রয়োজন হবে আবারও মিশিয়ে নেব। এবারে সবটা ভালো করে হুইস্ক করে নেব। এবারে দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ময়দা, তবে পুরো ময়দাটা একবারে দেব না, দু তিনবারে মিশিয়ে নেব। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুটা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার বানানোর সময় চেষ্টা করতে হবে হুইস্কারটা যেন বারবার একই ডাইরেকশনে ঘোরানো হয়। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি ময়দাটুকুও এবার দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আরও একটু দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে একটু লুজ করে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু আগের থেকে আরও স্মুথ হয়ে গেছে। এবারে বেকিং পাউডার, বেকিং সোডা আর নুনটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর বাকি যে দুধটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তারপর আবারও সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এক কাপ দুধ নিয়েছিলাম আর সেটা পুরোটাই ইউজ হয়ে গেল। আর বেকিং পাউডার, বেকিং সোডা আর নুনটা আমি লাস্টে দিলাম, তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো আগেও দিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু আরও অনেক ফ্লাফি আর স্মুথ হয়ে গেছে। এবারে কিছুটা টুটি ফ্রুটি দিয়ে মিশিয়ে নেব আর কিছুটা রাখবো উপরে সাজিয়ে নেওয়ার জন্য। আবারও হালকা করে সবটা একবার মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের কেক ব্যাটার। এবারে যে মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। তারপরে হালকা করে মোল্ডটা ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে আসে। এবারে যে টুটি ফ্রুটিগুলো রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব। আমাদের টুটি ফ্রুটি কেক বেক করার জন্য একেবারেই রেডি। আগেই একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম, এবারে এর মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দেব। এবারে এটা ঢাকা দিয়ে 45 মিনিটসের জন্য লো ফ্লেমে বেক হতে রেখে দেব।
45 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ টুথপিকটা পুরো ক্লিয়ার এসছে, তার মানে আমাদের কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। কেকটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবারে মোল্ড থেকে বের করার জন্য প্রথমে একটা ছুরি দিয়ে সাইডটা ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে মোল্ড থেকে বের করে নেব। দেখতেই পাচ্ছ কেকটা কতটা ইজিলি মোল্ড থেকে বেরিয়ে গেল। এবারে কেকটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো পিস করে কেটে নেবে। দেখতেই পাচ্ছ কেকটা কতটা ফ্লাফি আর কতটা সফট হয়েছে। আর কেকটা খেতে কেমন হয়েছে সেটা বলার জন্য কিন্তু কেক নিয়ে পুচকুলি বসে পড়েছে। পুচকুলি কিন্তু বলে দিয়েছে খুব ভালো হয়েছে। তোমরাও এই ক্রিসমাসে টুটি ফ্রুটি কেকটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।